আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা পূর্ববর্তী ক্লাসে জ্যাকোয়ারি, দিস অ্যান্ড ক্লিক এই দুইটা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা জ্যাকোয়ারি, সিলেক্টরস এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখেন, আমি এইখান থেকে এই সকল কিছু কেটে দিচ্ছি। একটু লক্ষ্য করে দেখেন, এইখান থেকে আমি এইগুলো, আচ্ছা সকল কিছু আমি কেটে দেই, আমি নতুন করে সকল কিছু তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আমি এইখানে HTML ফাইলে ডট নাফিস নামে একটি ক্লাস টিপ নিব। এখন আমি এটার ভিতর একটি পিটেক নিব এবং লোরেম কিছু টেক্সট দিয়ে দিব। আচ্ছা, একটা কাজ করি, আমি এইটাতে একটা ক্লাস ব্যবহার করি। ক্লাস আমি দিয়ে দিলাম হচ্ছে P1। সেম একই রকম করে আমি এগুলোকে একটু ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে আমি এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে P2, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে P3, এটা হচ্ছে P4, এটা হচ্ছে P5। আচ্ছা, এখন এগুলোর নিচে আমি এই ফর নিচ্ছি এবং এইখানে লিখে দিচ্ছি সাইফুল। আচ্ছা, এখন আমি এগুলোর নিচে একটি বাটন নিচ্ছি এবং ক্লিক নাও। আচ্ছা, এখন আমরা যদি এটাকে একটু রান করি তাহলে এটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা custom.js এটাতে আসব। এটাতে এসে আমরা জ্যাকোয়ারির স্ট্রাকচার প্রথমে তৈরি করে নিব। ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতর আমরা লিখব documentD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 
ফার্স্ট ব্র্যাকেট সেমিকলন এবং এটার ভিতর আমাদের লিখতে হবে এফ ইউ এন সি টি আই ও এন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখন এটার ভিতর আমরা জেকোয়ারির কোডগুলো লিখতে পারব। আচ্ছা একটু লক্ষ্য করে দেখেন, আমরা এখন এই যে এই স্টার এটার কাজ কি এটার কাজ দেখব। একটু লক্ষ্য করে দেখেন, আমরা ক্লিক এটার সঙ্গে পরিচিত, ক্লিক ফাংশন। আচ্ছা এখন দেখুন, আমরা যদি এইখানে লিখে দেই ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট, আমরা যখন বি ইউ ডাবল টি ও এন বাটন, একটু লক্ষ্য করে দেখেন বাটন এটা হচ্ছে একটা ডিপ, আমরা যখন কোনো ডিপকে সিলেক্ট করব তখন আমরা সেটাকে সরাসরি এভাবে লিখতে পারি, আমাদের ডট দেওয়ার প্রয়োজন নেই। আমরা যদি ক্লাস ব্যবহার করি তাহলে এখানে আমরা ডট দিব, আমরা যদি আইডি ব্যবহার করি তাহলে আমরা হ্যাশ দিয়ে সেটাকে সিলেক্ট করে দিব। আমরা সিএসএসে এগুলো শিখেছি। আচ্ছা এখন দেখুন, আমরা এই বাটনকে ধরলাম, এই বাটনকে ধরে আমরা এইখানে সিএলআই সিকে ক্লিক, একটু লক্ষ্য করে দেখেন আমাদের এখানে সেমিকলন দিতে হবে। আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন সে কি হবে সেটা আমাদের লিখতে হবে, সেজন্য এটার ভিতর আমাদের ফাংশন ব্যবহার করতে হবে, এপিউ এন সি টি আই ও এন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখেন, ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট, আমরা চাচ্ছি এটা হাইট হয়ে যাবে, এস আই ডিই হাইট ফার্স্ট ব্র্যাকেট, এবং এখানে আমাদের সেমিকলন দিতে হবে। এটার ভিতর আমরা টাইম সেট করে দিতে পারি, আমরা পূর্ববর্তী ক্লাসে এগুলো দেখেছি। আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখেন, এইখানে এই স্টার এটার মানে কি, আমরা সিএসএসে এগুলো আপনাদের দেখিয়েছিলাম। আচ্ছা দেখুন, এই স্টার, স্টার মানে হচ্ছে সে সকল কিছুকে সিলেক্ট করবে। একটু লক্ষ্য করে দেখেন এখানে আমরা কী ব্যবহার করেছি, আমরা যখন বাটনে ক্লিক করব
তখন সে হাইড হয়ে যাবে। স্টার মানে আমরা এই সকল কিছুকে হাইড করে দিতে চাচ্ছি। আচ্ছা এখন দেখুন, আমরা যদি এখানে একটু রিলোড করি, রিলোড করে আমরা যদি এই বাটনে ক্লিক করি, দেখুন সকল কিছু হাইড হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করে দেখেন, সকল কিছু হাইড হয়ে যাচ্ছে। এই স্টার এটার কাজ হচ্ছে এটা, মানে সে সকল কিছুকে সিলেক্ট করবে এবং আমরা সকল কিছুকে হাইড করে দিচ্ছি। আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখেন, আমরা এইখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা পি ট্যাগ ব্যবহার করেছি। আচ্ছা এখন আমরা যদি এখানে বলে দেই, আমরা যখন বাটনে ক্লিক করব তখন পি তুমি হাইড হয়ে যাবা। একটু লক্ষ্য করে দেখেন, এখানে একটু রিলোড করি, পি ট্যাগগুলো রিমুভ হয়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে এইচ ফোর, একটু লক্ষ্য করে দেখেন, এখানে দেখাচ্ছি এই যে পি ট্যাগ এবং এটা হচ্ছে এইচ ফোর, এটা হচ্ছে বাটন। আমরা যখন বাটনে ক্লিক করব তখন পি ট্যাগগুলো রিমুভ হয়ে যাবে। দেখুন আমরা যখন বাটনে ক্লিক করব পি ট্যাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আমাদের কাজের প্রয়োজন অনুসারে আমাদের এমনটা প্রয়োজন হলো, আমরা এই যে পি ওয়ান এটাকে রিমুভ করতে চাচ্ছি, তাহলে সেটা আমরা কিভাবে করব। সেটা করার জন্য আমাদের এভাবে বলে দিতে হবে পি এর মধ্যে যে পি ওয়ান নামে ক্লাস রয়েছে, তুমি তাকে রিমুভ করো। এই যে দেখুন এখানে কিন্তু ডট দিয়েছি, যখন আমরা ক্লাসকে ধরবো তখন ডট দিতে হবে। এখন দেখুন আমরা যদি এখানে রিলোড করি, এই যে এইটা রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটু দেখাচ্ছি আপনাদের, এইখানে এটা হচ্ছে জিরো ওয়ান, এটা হচ্ছে জিরো টু, এটা হচ্ছে জিরো থ্রি, এটা হচ্ছে জিরো ফোর এবং এটা হচ্ছে জিরো ফাইভ। এখন একটু লক্ষ্য করে দেখেন, আমরা যখন বাটনে ক্লিক করব সে পি ওয়ান এটাকে হাইড করে দিচ্ছে। আচ্ছা এখন আমরা যদি এভাবে বলে দেই তাহলে কি এটা কাজ করবে। দেখুন ডট পি ওয়ান, তাহলে দেখুন এটা কাজ করবে, কারণ এইখানে ডট পি ওয়ান নামে শুধু একটি ক্লাস রয়েছে। আচ্ছা স্যাম একই রকম করে আমরা যদি এই যে পি ফাইভ এটাকে রিমুভ করতে চাই, তাহলে আমাদের এইখানে লিখতে হবে ডট পি ফাইভ। এখন দেখুন এটা হচ্ছে পি ফাইভ, এইটা হাইড হয়ে যাবে। আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখেন, আমরা এইভাবে সিলেক্ট করে ধরে কাজ করতে পারি। এখন আমি যদি এইখানে এইভাবে বলে দেই পি কুলন, আচ্ছা আমি প্রথম থেকে দেখাচ্ছি, দেখুন আমি যদি এখানে পি কে সিলেক্ট করে দেই, আমরা যখন বাটনে ক্লিক করব তখন পি ট্যাগগুলো হাইড হয়ে যাবে। দেখুন পি ট্যাগগুলো হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আমি যদি এভাবে বলে দেই কুলন অ্যাপাই আর এস টি ফার্স্ট, একটু লক্ষ্য করে দেখেন, এদিকে একটু বোঝার চেষ্টা করেন, এটা কি প্যারেন্ট ডিপ, এই প্যারেন্ট ডিপের এগুলো হচ্ছে চাইল্ড ডিপ, এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, এটা হচ্ছে লাস্ট চাইল্ড। আচ্ছা এখন আমরা ক্লাস ধরে কাজ করব না, আমরা ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এভাবে ধরে ধরে কাজ করব। একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি এই প্রথমটাকে ধরতে চাই তাহলে আমাকে লিখতে হবে পি কুলন ফার্স্ট। এখন দেখুন সে এই প্রথমটাকে রিমুভ করে দিবে। আচ্ছা এখন আমি যদি এখানে লিখে দেই এল এস টি লাস্ট, তাহলে দেখুন আমরা যখন এই বাটনে ক্লিক করব, এই যে পাঁচ নাম্বার এটা, এটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখেন, আমি এটা নিচে একটি বি ট্যাগ নিচ্ছি এবং এখানে আমি লিখে দিচ্ছি ফার্স্ট। আচ্ছা এটার নিচে আমি ইউএল, তার ভিতরে নিচ্ছি হচ্ছে এলআই। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি সাইফুল, সেম একই রকম করে আমি এগুলোকে একটু ডুপ্লিকেট করে ইসলাম, এখানে লিখে দিচ্ছি নাফিস। আচ্ছা
আমি এটাকেই একটু কপি করি, কপি করে এটা নিচে বসাই এবং এখানে লিখে দেই লাস্ট। এখানে আমি লিখে দিচ্ছি, আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখেন, এটা এ অবস্থায় রয়েছে। আচ্ছা এখন আমরা যদি এই যে ইউএল এলআই এগুলোকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা কিভাবে ধরব? আমরা এইভাবে ধরতে পারি, দেখুন আমরা যখন বাটনে ক্লিক করব তখন এই যে এই ইউএলগুলো হাইড হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখেন, ইউএলগুলো হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা দেখুন ইউএলগুলো হাইড হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এখানে বলে দেই ইউএলের মধ্যে যে এলআই আছে তুমি তাদের হাইড করো, একটু লক্ষ্য করে দেখেন সেম একই কথা, দেখুন সে হাইড করে দিচ্ছে ইউএলের মধ্যে যে এলআই আছে এগুলো হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আমাদের যদি প্রয়োজন হয় আমরা শুধুমাত্র ইউএলের এই যে সাইফুল এইটাকে আমরা হাইড করতে চাচ্ছি তাহলে এটাকে আমরা কিভাবে ধরব? সেটার জন্য আমাদের এইভাবে বলে দিতে হবে, দেখুন ইউএলের মধ্যে যে এলআই আছে এটার এফআইআর এসটি ফার্স্ট। আচ্ছা এখন দেখুন একটু লক্ষ্য করে, এই যে এই সাইফুল আমরা যখন বাটনে ক্লিক করব এই সাইফুল এটা রিমুভ হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করে দেখেন যখন বাটনে ক্লিক করব এই সাইফুল এটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা এখন আমাদের যদি প্রয়োজন হয় এই যে লাস্টে যে ব্রিজটি রয়েছে আমরা এইটাকে হাইড করতে চাচ্ছি তাহলে আমাদের এভাবে বলতে হবে ইউএলের মধ্যে যে এলআই আছে এটার এলএসটি লাস্ট, তুমি লাস্ট এইটাকে হাইড করে দাও। দেখুন আমরা যখন বাটনে ক্লিক করব এই ব্রিজটি এটা হাইড হয়ে যাচ্ছে। এখন একটু লক্ষ্য করে দেখুন আমাদের কাজের প্রয়োজন অনুসারে এই সাইফুল এবং আয়শা এই দুইটাকে রিমুভ অথবা হাইড করার প্রয়োজন হতে পারে, তখন আমরা কিভাবে করব? তখন আমাদের এইভাবে ধরতে হবে ইউএলের মধ্যে যে এলআই রয়েছে এটার, দেখুন এফআইআর এসটি ফার্স্ট হাইপেন সিএইচআইএলডি চাইল্ড। একটু লক্ষ্য করে দেখেন এখন এই ইউএলের মধ্যে যে এলআই রয়েছে এই প্রতিটার ফার্স্ট চাইল্ড কোনগুলো, এই যে এইটা এবং এইখানে হচ্ছে এইটা, এই দুইটা রিমুভ হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখেন, ক্লিক করেন এখান থেকে আয়শা এবং এখান থেকে সাইফুল এই দুইটা রিমুভ হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করে দেখেন এখন আমাদের কাজের প্রয়োজন অনুসারে এমনটা হতে পারে এই নাফিস এবং এই বৃষ্টি এই দুইটাকে হাইড করার জন্য, তখন আমরা কিভাবে করব? তখন আমাদের এভাবে বলতে হবে ইউএলের মধ্যে যে এলআই আছে এটার এলএসটি লাস্ট চাইল্ড তুমি রিমুভ করে দাও। দেখুন আমরা যখন বাটনে ক্লিক করব এই যে নাফিস এবং বৃষ্টি এই দুইটা হাইড হয়ে যাবে, দেখুন এই দুইটা হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা আশা করি আপনারা এই এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখন দেখুন আমরা এটা দেখেছি, এটা দেখেছি, এটা দেখেছি, এটা এটা এটা, আচ্ছা এগুলো আমরা দেখেছি। এখন একটু লক্ষ্য করে দেখেন অ্যাট্রিবিউট লেখার জন্য আপনাকে থার্ড ব্রেকেট ব্যবহার করে তার ভিতর অ্যাট্রিবিউটকে বসাতে হবে। আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখেন আমি এখান থেকে এই যে এগুলোকে কেটে দিচ্ছি। আচ্ছা এখন আমি যদি এখানে একটু রিলোড করি তাহলে এগুলো এমন দেখাচ্ছে। আচ্ছা একটু লক্ষ্য করে দেখেন এটা হচ্ছে পিটেক, এই পিটেকের ভিতর এটা হচ্ছে ক্লাস। এইখানে দেখুন এই ক্লাস আমরা যদি এখানে একটি আইডি ব্যবহার করি, একটু লক্ষ্য করে দেখেন এটা কি একটি আইডি ব্যবহার করলাম। এখন এই যে ক্লাস এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট,
আইডি এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আমরা যখন এই অ্যাট্রিবিউটগুলা ব্যবহার করব তখন আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে সেগুলো প্রকাশ করতে হবে। আচ্ছা দেখুন, আমি এই আইডি এটাকে কেটে দিচ্ছি, আমি ক্লাস ধরে কাজ করতেছি। এখন দেখুন আমি এটাকে কপি করলাম, কপি করে আমি কাস্টম ডট জেস এটাতে আসব। এটাতে এসে আমি এতটুকুকে কেটে দিচ্ছি। এখন আমি এইখানে থার্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর এটার ভিতর এই যে ক্লাস নামে যে অ্যাট্রিবিউট রয়েছে আমি এটাকে এখানে বসাই দিলাম। আচ্ছা এখন দেখুন তো এটা কাজ করবে কি না একটু লক্ষ্য করে দেখেন। আমরা যখন বাটনে ক্লিক করব তখন এটা এই যে P1 এটা হাইট হয়ে যাওয়ার কথা, একটু লক্ষ্য করে দেখেন এটা হাইট হয় কি না। এটা হাইট হবে না, কারণ হচ্ছে একটু লক্ষ্য করে দেখেন, আমি আপনাদের বলেছিলাম আমরা যখন HTML শিখেছিলাম, আপনাদের মনে আছে অবশ্যই, আমি বলেছিলাম আমরা যখন কোনো কিছু ডাবল কোটেশনের ভিতর ব্যবহার করব তখন সেটার ভিতর আমরা যদি আরেকটি ডাবল কোটেশন ব্যবহার করি তাহলে সেগুলো কাজ করবে না। অর্থাৎ আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করলে ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে, এবং আমরা যদি বাইরে ডাবল কোটেশন ব্যবহার করি তাহলে ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। আচ্ছা এখন দেখুন আমরা প্রথমে ডাবল কোটেশন ব্যবহার করেছি, এখন এটার ভিতর আমরা ডাবল কোটেশন দিয়েছি, সেজন্য এটা কাজ করতেছে না। সেজন্য আমরা যেহেতু প্রথমে ডাবল কোটেশন ব্যবহার করেছি এটার ভিতরে আমাদের সিঙ্গেল কোটেশন এটা ব্যবহার করতে হবে। একটু লক্ষ্য করে দেখেন, এখন এই সিঙ্গেল কোটেশনের ভিতর আমি এটাকে বসাই দিচ্ছি। এখন একটু লক্ষ্য করে দেখেন, আমরা যদি এই বাটনে ক্লিক করি এই P1 এটা হাইট হয়ে যাচ্ছে। আচ্ছা এখন সেম একই রকম করে আমরা যদি এই P2কে হাইট করতে চাই, একটু লক্ষ্য করে দেখেন এই P2কে আমরা যদি হাইট করতে চাই তাহলে আমরা যদি এই বাটনে ক্লিক করি দেখুন এই P2 হাইট হয়ে যাচ্ছে। আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখেন, আমি এখান থেকে এই যে এই সকল কিছু কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এখানে একটি অ্যাটাক নিচ্ছি এবং এটার ভিতর হ্যাশ দিয়ে দিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি সাইফুল। আচ্ছা এগুলো কি ইনলাইন ব্লক টেক, সেজন্য আমি একটু ব্রেক দেওয়ার জন্য পিটেক ব্যবহার করতেছি। এখন আমি এটাকেই একটু কপি করে নিচে নিচে কয়েকটা বসালাম, এটাতে সাইফুল, এটাতে লিখে দেই ইসলাম, নাফিস, আচ্ছা আয়শা। সেম একই রকম করে আমি এটাকে সিদ্দিকা এবং এটার নিচে আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে অ্যাঙ্কর টেক, এটেক। আচ্ছা এই যে এই স্ট্র্যাপ এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। এখন আমরা যদি এই অ্যাট্রিবিউটকে ধরতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এইভাবে কপি করে সেম একই রকম করে এই থার্ড ব্র্যাকেটের ভিতর বসাতে হবে, এবং আমাদের এই যে এগুলোকে একটু লক্ষ্য করে দেখেন এই ভিতরে আমাদের সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। এখন আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন এই স্ট্র্যাপ নামে যত জায়গায় অ্যাট্রিবিউট রয়েছে তারা হাইট অথবা রিমুভ হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখেন, এখন আমি যদি এখানে ক্লিক করি এই সকল কিছু দেখুন হাইট হয়ে যাচ্ছে, একটু লক্ষ্য করে দেখেন হাইট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে দেখুন প্রতিটাতে এই স্ট্র্যাপ নামে অ্যাট্রিবিউট রয়েছে। আচ্ছা এখন আমি যদি এখান থেকে শুধুমাত্র এই যে এই স্ট্র্যাপ এই কথাটা বসাই তাহলে দেখুন সেম একই কাজ করবে, দেখুন সেম একই কাজ করতেছে। আমি যদি একটু ভালো করে বলে দেই এর মধ্যে যে এই স্ট্র্যাপ নামে অ্যাট্রিবিউট রয়েছে
তুমি তাদের হাইড করে দাও। একটু লক্ষ্য করে দেখুন, সে তাদের হাইড করে দিয়েছে। আচ্ছা এখন দেখুন, আমি যদি এই যে এই অ্যাঙ্কর ট্যাগ এখানে টি এ আর জি ই টি টার্গেট সমান ডাবল কোটেশন, এটার ভিতর আমি যদি লিখে দেই বি এল এ এন কে, আচ্ছা স্যাম একই রকম করে আমি যদি এটাতে বসাই এবং এটাতে বসাই, আচ্ছা একটু লক্ষ্য করে দেখেন এগুলো এ অবস্থায় আছে, সে সকল কিছুকে হাইড করে দিতেছে। এখন আমি যদি এখানে এই যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটাকে ধরি, এটাকে ধরে আমি যদি এখানে বসাই দিই, একটু লক্ষ্য করে দেখেন আমি এখানে বসাই দিচ্ছি এই যে। আচ্ছা তার আগে দেখুন এই এই স্টেপ, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এই টার্গেট এটাও হচ্ছে একটা অ্যাট্রিবিউট, সেজন্য এই অ্যাট্রিবিউটকে ধরার জন্য আমাদের এই যে থার্ড ব্রেকেট ইউজ করতে হবে। আচ্ছা এখন আমরা ডাবল কোটেশনের ভিতরটা ডাবল কোটেশন লিখতে পারি না, সেজন্য আমাদের এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে এবং এটার ভিতর আমাদের টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এই কথাটা বসাই দিতে হবে। এখন একটু লক্ষ্য করে দেখেন, আমরা যখন এই বাটনে ক্লিক করব, যত জায়গায় টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক রয়েছে তুমি তাদের হাইড করে দিবা। একটু লক্ষ্য করে দেখেন আমরা এই যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটা কোথায় কোথায় ব্যবহার করেছি, এই যে সাইফুল, ইসলাম, নাফিস এই তিনটাতে। একটু লক্ষ্য করে দেখেন আমরা যখন এই বাটনে ক্লিক করব, এই তিনটা হাইড হয়ে যাবে, এই তিনটা হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা এভাবে কোনো অ্যাঙ্কর ট্যাগকে ধরে কাজ করতে পারি। এখন একটু লক্ষ্য করে দেখেন আমরা যদি এইখানে এই আশ্চর্যবোধক চিহ্ন এটা দিয়ে দিই, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যেগুলাতে নাই তুমি তাদের হাইড করে দাও। একটু লক্ষ্য করে দেখেন আমরা এই টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক কোথায় কোথায় ব্যবহার করেছি, দেখুন সাইফুল, ইসলাম, নাফিস এই তিনটাতে। সে এই তিনটাকে রেখে সে বাকিগুলোকে হাইড করে দিবে। একটু লক্ষ্য করে দেখেন সে বাকিগুলোকে হাইড করে দিতেছে, দেখুন সে বাকিগুলোকে হাইড করে দিচ্ছে। আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখুন আমরা এখানে হাইড ব্যবহার করেছি, এই হাইটের যে কাজ রিমুভ, আর ই এম ও ভি রিমুভ সেম একই কাজ করে। একটু লক্ষ্য করে দেখেন এখন এখানে একটু ক্লিক করুন, আচ্ছা এইখানে এই যে এটা এই টাইম এটা একটু উঠাই দেন। এখন একটু লক্ষ্য করে দেখেন এটা কাজ করতেছে। আচ্ছা আমরা যদি এখান থেকে এই নট ইকুয়াল এটা যদি উঠাই দেই, একটু লক্ষ্য করে দেখেন এই যে এইগুলো হাইড হয়ে যাচ্ছে। আশা করি আপনারা জেকোয়ারি সিলেক্টরস এই এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে এগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।